ব্রাজিলের ক্লাবকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতল ম্যানচেস্টার সিটি। শুক্রবার রাতে সৌদি আরবে প্রতিপক্ষকে 4-0 গোলে হারায় সিটি। দলের হয়ে 2 গোল করেন হুলিয়ান আলভারেজ, 1 গোল আসে ফিল ফোডেনের কাছ থেকে, অপর গোলটি আত্মঘাতী থেকে পায় ইংলিশ ক্লাব। সিটিকে নিয়ে প্রথমবার এই টুর্নামেন্ট জিতলেও কোচ হিসেবে আরও 3 বার ক্লাব বিশ্বকাপ জেতার ইতিহাস আছে গার্দিওলার। তিনি ছাড়িয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে। ক্লাব বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের চতুর্থ দল সিটি। এর আগে এই অর্জন হল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের। এদিন একদম প্রথম মিনিটেই আলভারেজের গোলে এগিয়ে যায় সিটি। 27 মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। 72 মিনিটে আলভারেজের অ্যাসিস্টে দলের তৃতীয় গোল করেন ফোডেন। 88 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের 4 নম্বর গোল করে উৎসবে মেতে ওঠেন আর্জেন্টাইন তারকা। তাসমিয়া তুষাইবা, নিউজ প্লাস। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। নির্মল সবুজ পরিবেশে অবস্থিত ক্যাম্পাসে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব ফ্যাসিলিটি এবং একদল মানসম্পন্ন ও নিবেদিত শিক্ষক ও কর্মকর্তাদের তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী শিক্ষা ব্যবস্থার উৎকর্ষতায় কাজ করে যাচ্ছে।